এইরকমই আরো নতুন নতুন গাজন দেখতে ইউটিউবে সার্চ করুন গাজন ডিজে বাপি বলে। থ্যাংক ইউ বন্ধুরা, নকল হতে সাবধান। টাকার এই দুনিয়া, টাকার এই জমানা, টাকার এই নেশায় মানুষ হলো যে দিবানা, করো শুধু টাকার সাধনা। টাকার এই দুনিয়া, টাকার এই জমানা, টাকার এই নেশায় মানুষ হলো যে দিবানা, করো শুধু টাকার সাধনা। ও দাদা রে, করো শুধু টাকার সাধনা। ও ভাই রে, করো শুধু টাকার সাধনা। দাদা, যা টাকা আছে তা সব আছে, যা টাকা নেই তার কিচ্ছু নেই, টাকা ছাড়া জীবনটাই ভুল। না না, সকাল থেকে আর রাত পর্যন্ত তোমার খালি ভুল হচ্ছে, তা ভুলটা কিসের? আমার প্রথম ভুল তোমার মতো মেয়েকে বিয়ে করে, আমার দ্বিতীয় ভুল হলো একটা ছেলেকে জন্ম দিয়ে, চোখের সামনে বোনটা লগ্ন বসে আছে, ছেলেটা মদকে পাড়ায় পাড়ায় আড্ডা মাত্র। দেখো, বাজে কথা বলবে না, তার ছেলেটা কি আমার একার? না, আমি একবারও বলিনি তোমার একার। এই তো আমি আর একটু পরে টোলারে চলে যাবো। লক্ষ্মীটি আমার, আকাশের অবস্থা খারাপ, তারপর সরকার থেকে ঘোষণা করতেছে চারদিকে যেভাবে ট্রলার ডুবি হচ্ছে, লক্ষ্মীটি আজকে দিনটা যেও না। ঠিক আছে, যাবুন। সত্যি যাবুনি? তোমরা যখন এত করে বলছো তাহলে যাবুনি। লক্ষ্মী শোনা, তাহলে তোমরা সবাই মিলে চিন্তা ভাবনা করো যে আজ থেকে তোমরা কেউ খাবে না। তাই কোনো দিন হয়? তাহলে খেতে গেলে ইনকাম করতে হবে। আচ্ছা, তুমি তো মা, তুমি তো বাড়িয়ে থাকো, তা ও কি চায় কি খোঁজে তুমি দেখতে পারো না? হ্যাঁ গো, বেশ কদিন ধরে দেখছি ছেলেটা কি একটা যেন খুঁজে বেড়াচ্ছে। তা সেই মহাপুরুষটা কোথায়? দেখা পা খুঁজে ফেলে পরশ পাথর কই, সবই তো ঝুঁটো পাথর সই। দেখা পা খুঁজে ফেলে পরশ পাথর কই, সবই তো ঝুঁটো পাথর সই। ভালোবাসা খোলা হাতে ঘুরে ঘুরে সময় কাটে, ভালোবাসা খোলা হাতে ঘুরে ঘুরে সময় কাটে, আর ভালোবাসা হাতে পেলাম তো সবই তো ঝুঁটো পাথর সই। দেখা পা খুঁজে ফেলে পরশ পাথর কই, সবই তো ঝুঁটো পাথর সই। দেখা পা খুঁজে ফেলে পরশ পাথর কই, সবই তো ঝুঁটো পাথর সই। তুই আবার মদকে বাড়িয়েছিস, তুই তাহলে আর ভালো হবি নি বাবা। হ্যাঁ, দেদেশের বিজ্ঞাপনের প্রথম পাতায় কেলেঙ্কারি, আর নিচে তো অশ্লীল তেলের ছবি। সেই দেশে কি রবীন্দ্রনাথের মতন কবি জন্মগ্রহণ করবে বাবা? ওইসব ফালতু চিন্তা না করে একটু কাজ নিয়ে তো আলোচনা করতে পারি। কাজের কথা বলছো? এদেশের মানুষ এখন কাজ ভুলে গিয়ে যাদের বেশি সমালোচনা করছে বাবা। বাবা, মা, আয় মা। চিদা বাচ্চি, তুই আজকে আবার মদ খেয়েছিস? তুই একটা শিক্ষিত ছেলে, যেহেতু কলম ধরবি তা না করে মদের বোতল নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, তুই কোথায় প্রতিবাদ করবি তা না করে? আরে বোন, তুই প্রতিবাদের কথা বলছিস? এই দেশে প্রতিবাদের কোনো দাম নেই, যে শালা প্রতিবাদ করেছে সে রাস্তায় অপঘাতে মরেছে। শোন, তোর প্রশ্নের উত্তর আমার কাছে নেই। মা, বাবা, আমি আসছি। যা মা যা। আমি আসছি বাবা। হ্যাঁ যা। দুগা 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 দুগা। বাই বাই। যা মা যা। দিনকাল খুব খারাপ আর রাস্তাঘাটও খুব খারাপ। কেন বাবা, সরকার তো সব রাস্তা ভালোই করে দিয়েছে। এই তুই মদ খেয়েছি কেন সেটা বলতো? আমি মদ খাবো না, একটা গন্ধ জল খাবো। আমি যদি মদ খেয়ে মারা যাই, হ্যাঁ, 2 লক্ষ টাকা পাওয়া যাবে, কিন্তু গঙ্গা জলে ডুবে মরলে কানা করি পাওয়া যাবে না বাবা। তুই মরবি, তুই নিঘাত মরবি, তুই কুকুর হয়ে মরবি। বাবা, হ্যাঁ, তোমার কথাটা যেন সত্য হয়। ও ভগবান, তোমার ছেলের কথা শুনে ও নাকি কুকুর হয়ে মরবে। হ্যাঁ মা, এখন মানুষের থেকে তো কুকুরের মূল্য বেশি। এ তো কদিন আগে হাসপাতালে 16টা কুকুর মারা গেছে বলে হাজার হাজার লোক মোমবাতি জ্বালে বিক্ষোভ করছে, মিছিল করছে, যাতে কুকুরের আত্মা শান্তি পায়। অথচ দেখো মাগো, এই রাজ্যে নিত্যদিন কত নিরীহ মানুষ গুন্ডাদের হাতে মারা যাচ্ছে, তাদের তো কেউ মোমবাতি জ্বালে না মা। এর বিচার তুমি করতে পারবে না, তুমি করতে পারবে না। বিচারের কথা বলছো? যে দেশে রাম মন্দির না বাবরি মসজিদ বিচার করতে করতে 60টা বছর কেটে যায়, সেই দেশে কি বিচারের বাণী জ্বলবে মা? যার বিচার আমি করব, যার বিচার আমি করব। তুই শুধু আমি জানিয়ে দেখ, যার বিচার আমি এক্ষুনি করব, তুই জানিয়ে দেখ। ও বাবা, বাবা মাল গেলাম।
পারোনি মা, তুমি আমার জন্ম দিয়েছ না, বাবা আমার জন্ম দিয়েছে। এ বাবা তুই নেশা হয়ে গেছিস, পরে বলি। আমি তোমার পেট থেকে হয়েছি না, বাবার পেট থেকে হয়েছি। জ্বালায় পড়েছি বাবা, তুই মালাগা বাবা তুই নেশা হয়ে গেছিস। ভয় পেয়েছে, ভয় পার কোনো কারণ নেই মা। এই কি বার করতেছি? ইংলিশের উপর বাংলা খাই দি বাবা, মরে যাবে। মা আমি আত্মহত্যা করবো মা। ভগবান, একটা মাত্র ছেলে কোথায় কি করতে কি করে ফেলবে? বাবা চল, বাবা চল। মা বাবা মাল, মা আমার জুতোটা কোথায়? এই তুই জুতো নিয়ে আমার মারবি? ভয় পার কোনো কারণ নেই। হাসতেছো? ছেলে মেয়ে সাজন করবে, এই জন্য তো কোনো বাবা মা ছেলে মেয়ে তো সাজন করতে পারে না। সাজন করতে গেলে হয় গলায় ধরে দেবে, নয় পিস কামে না রেল লাইনে কিছু থাকবে। দাদা এই আমার সংসার, আর এই আমার জীবন। টাকার এই দুনিয়া, টাকার এই জমানা, টাকার এই নেশা, মানুষ হলো যদি বানা করে শুধু টাকার সাধনা। ও দাদা রে করে শুধু টাকার সাধনা, ও ভাই রে করে শুধু টাকার সাধনা। আজকের বিশেষ সংবাদ, এই রাজ্যে আবারও ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। সরকারি বার্তা অমান্য করে যেসব ট্রলার নদীতে প্রবেশ করেছিল তার মধ্যে রাজলক্ষ্মী নামক ট্রলারটি নদীতে ডুবে যায়। 11 জন মৎস্যজীবী মারা যান এবং 3 জন মৎস্যজীবী এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজ এবং মৃত ব্যক্তিদেরকে সরকার পক্ষ থেকে 1 লক্ষ করে টাকা দেওয়ার ঘোষণা করেছে। আমাদের না বলে কিভাবে চলে গেল? ও মা তুমি কেঁদো না, বাবা নেই তো কি হয়েছে, আমরা তো আছি। এই তোর বাবার মতো তোরা ভালোবাসে দিতে পারবি। মা তুমি কাকে কি বলছো তুমি বুঝতে পারছো? মা আমার মাথা খারাপ হয়ে গেছে, কি বলতে কি বলে ফেলেছি। ও গো যেখানে থাকো ভালো থেকো গো। বাড়ি থেকে আছো? হে মা। কি কে বাইরে ডাকাটাই করছে ডাক মা? ঠিক আছে দেখছি। এটা কি বিলাস পাইকার বাড়ি? হ্যাঁ। আচ্ছা আপনি কে? আমি সরকারি অফিস থেকে আসছি। আচ্ছা বলুন। আর বলছি যে কদিন আগে ট্রলার ডুবি হয়েছিল, হ্যাঁ, তাই সরকার তরফ থেকে 1 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা আছে। হ্যাঁ। তাই তোমার মায়ের সিগনেচার লাগবে। ঠিক আছে মা, তুমি এখানে এসো। বল মা, তুমি ওখানে সই করে দাও। কোথায় মা? ওই তোর কাগজে। আসি। নমস্কার। নমস্কার। আমার তো দাদা কোথায়? দাদা? মা দাদা কোথায় গেছে? দাদা চলে আসবে, তুমি এখন ভিতরে চলো, আর ভিতরে গিয়ে বিশ্রাম নাও। হ্যালো, কে টুকুর পিসি? হ্যাঁ, কে শুকুর পিসি? হ্যাঁ বলো। হ্যাঁ না না, বাবা এখনো টাকা পায়নি, সরকার টাকা দেবে বলে তখন দেয়নি। হ্যাঁ দিলে তোমার কিছু দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি ফোনটা রাখো। হ্যাঁ হ্যাঁ ফোনটা রাখো রাখো। বাজে পিসি কোথাকার, বাবাটা 4-5 দিন নিখোঁজ রয়েছে আর খবর নিচ্ছে তোর বাবার টাকা পেয়েছো না পায়নি। একবার বললো না তোর মা কেমন আছে, তোর বোন কেমন আছে, তুই কেমন আছিস, তা কি করে বলবে? এখন তো সবার লক্ষ্য টাকার দিকে। বাঙালি প্রবাদ আছে, ভগবান যা কিছু করে সব মঙ্গলের জন্য করে। তোর বাবাটা মারা গেছে আমাদের মঙ্গলের জন্য, বাবাটা যদি বেঁচে থাকতো তাহলে টাকাটা আমি পেতাম না। সেই বাবাটা অপঘাতে মারা গেছে, 1 লক্ষ টাকাটা আমি পাবো। সত্যি বাবা তোমার তুলনা নেই। তুমি যেখানে থেকে ভালো থেকো, আর তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে। এ বাবা বিদ্যুৎ, আমি তোর মার কাছে গিয়ে জিজ্ঞেস করি, বলি বিদ্যুৎ কোথায়? বলে সে তো ঘরে আছি। সোজা ছুটে তোর কাজ চলি। তোর চেহারা তো ভেঙে গেছে কেন বাবা? বাবা রে, এ বাবা। ও বা, তুমি মরুনি? না কেন? টোলার যখন এদিক ওদিক হয় আমি নদীর জলে পড়ে যাই। তন্দ্র ডুবে যাওয়ার কোথাও বাবা, ঢেউ খেতে খেতে নদীর ধারে চলে গেছি। সেইখানে গেল লোক আমার সুস্থ করে বাড়ি পাঠিয়ে দিল।
আরে লোকেরা বলে নদী নাকি বড় বড় কুমির থাকে, তিমির মাছ থাকে, তারা সব কোথায় থাকে? একটা লোক নদীর মাঝখান থেকে ডায় উঠে ফিরে যাচ্ছে, কিন্তু দ্বীপে ফিরে আছে। দুগা দুগা আর বাবা যেন ভালো থাকে। বাবা বলছি তুমি যখন ফিরে এসেছো তুমি সংসার চালাবে আর আমি শুধু মদকে ঘুরবো। বাড়িতে করে আছেন? তা কি হয়েছে কি? আমি সরকারি অফিস থেকে আসছি। ওরা আমি এখন ছবিতে প্রণাম করছি আর বাবার ছবিতে প্রণাম করছি। তুই ছবি প্রণাম করবি কেন, আমার প্রণাম কর। বাবা হ্যাঁ বলছিলাম আমি তোর একটা মাত্র সন্তান তো। হ্যাঁ তুমি তো আর ভালো চাও। হ্যাঁ জানো বা একটা মানুষ বেঁচে থাকলে তার অনেক সমস্যা, তার খাওয়া দাও, তার পোড়া দাও আর ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেই মানুষ যদি মারা যায় তার কি করতে হয়? কি শুধু দুটো ধূপ দাও আর দুটো বাতাসা দাও। কিন্তু বাবা এই ছবির ব্যাপারটা তো আমি বুঝতে পারিনি। আচ্ছা বুঝতে পারোনি? না। ঠিক আছে আমি তোমাকে একটা সূত্র ধরে বোঝাচ্ছি। এই সূত্রে কোনো এস স্কয়ার নেই, কোনো বি স্কয়ার নেই, কোনো প্লাস নেই, কোনো মাইনাস নেই। এর নাম হচ্ছে বেঈমানি সূত্র। এর নাম বেঈমানি সূত্র বলছি বাবা। হ্যাঁ তুমি যখন সেই বুঝতে পারোনি তাহলে সেই জন্য বলছি আজ থেকে তুমি ছবি হয়ে যাও। আচ্ছা আপনি কি বিলাস ভাইকে ছেলে? হ্যাঁ দাদা একমাত্র সন্তান। আচ্ছা এই যে কদিন আগে টলা টিভি হলো আপনি কত দুঃখ পেয়েছেন? দেখুন দাদা দুঃখ বলতে এটাই পিতা স্বর্গ পিতা ধর্ম, আমি জীবনে কোনোদিন কাউকে বাবা বলে ডাকতে পারবো না। এত দুঃখ মানে এই তো সত্যি আপনি একটা বেকার যুবক চাকরি পাবেন? ওটা একটা ফ্যান্টাস্টিক ব্যাপার। কি বলছো বাবা মরে যাবে ফ্যান্টাস্টিক ব্যাপার? ঠিক আছে চাকরি জন্য টাকা চান বাবাকে ফিরে দাও। না না আপনাকে তা বলছি না, আপনার মাকে ডাকুন। টাকাটা আমাকে পেতেই হবে, মাকে তাড়াতাড়ি ডাকি। ও মা তুমি কোন গেলে গেলে তাড়াতাড়ি এ বাবা ডাকাই করছিস কেন বাবা? ইয়েকি তোমার সেদিন দিয়ে তুমি বিধবা আজ দেখি তুমি সধবা। হ্যাঁ ওদায় গল্পটা বলছি শোনো, আমার বাবা মারা যাওয়ার পর থেকে না আমার মার মাথা পুরো খারাপ হয়ে গেছে, কখনো বিধবা সাজে কখনো সধবা সাজে। এই তো কালকে পরে নাইটি পুরো জ্বলন দেখেছে, যার দেখতে পাচ্ছ তাকে বলছে বলে জানো দিদি জানো দাদা আমার স্বামী নাকি বেঁচে আছে। তুমি কেন বুঝো না বাবা তো মারা গেছে, এর আপনার কোনো দরকার নেই। বড় দুঃখ হয় কষ্ট হয় কিন্তু বাস্তব মেনে নিতে হবে, বাবা মারা গেছে। কিন্তু আমি তো আছি, আমি তোমাকে খাবো, আমি তোমাকে দেখবো। ঠিক আছে তুমি একদম দুঃখ করো না। হ্যাঁ দেখো তুমি আমাকে জন্ম দিয়েছো, আমাকে কর্ম করতে দেবে না বলো? হ্যাঁ তাহলে একটা সই করে দাও তোমার আমার সোনা মা। হ্যাঁ একটা দোকান থেকে একটা সামাল কিনে তো বড় মুছে ফেলে দেবে। হ্যাঁ কোনো অসুবিধা হবে না মা, আমার সোনা মা, আমার নুনু মা, লক্ষ্মী মা। ধরুন ওরা কত আছে? পুরো 1,00,000 আছে। ওকে আসি, নমস্কার। নমস্কার খোকা, খোকা মা শুনছিলাম নাকি বাবা বেঁচে ফিরে এসছে? হ্যাঁ তোর বাবা ফিরে এসছে। এ কি দাদা তোর হাতে এতগুলো টাকা? এই তোর এত লোক কেন রে? তোর বাবা কোথায়? বাবা বাবা আর নিজের রক্ত কেমন করে হলো রে দাদা? আমার ছেলে বাবা বেঁচে আছে, মা শীতে শীতের মধ্যে দিচ্ছে কলি জুড়ি বাবা। সন্তান না জানি এক বড় শয়তান, সন্তান না জানি এক বড় শয়তান। তুমি দেখি যে পেলাম বিনিময় এই প্রতিদান, নিজের রক্ত কেমন করে হলো রে বাবা। সন্তান না জানি এক বড় শয়তান, সন্তান না জানি এক বড় শয়তান।
শয়তান বলো আর বেঈমান বলো তাতে কোনো লাভ নেই, কারণ এই দেশের মানুষ এখন সবাই টাকাকে ভালোবাসে, যেখানে টাকা সেখানেই ভালোবাসা, টাকায় মানুষ পায় সব, মানুষ কত তার নয় মাসে কেমন ছেলে হবে জানলে মেরে দিতাম তো আজ তুই এমন কুলাঙ্গার হবি জানলে আমি তোর আদুর ঘরে গোলাটি মেরে দিতাম, টাকায় মানুষ পায় সব, মানুষ কত তার নয় মাসে কেমন ছেলে হবে জানলে মেরে দিতাম গোলাটি পে ছিছি আমার লজ্জা করে করবে আমি ঠুলম করে ছিছি আমার লজ্জা করে করবে আমি ঠুলম করে দাদা নয় কেন আমি ভাবি ভগবান আমার কত আশা ছিল, আমার ছেলে দশ জনের একজন হবে, আমারও ছিল তোমারও ছিল, হয়েছে একটা মদখোর তৈরি হয়েছে, যা বাবা এই দেশের বেশিরভাগ মানুষ তখন সবাই মদখোর, স্বপ্ন ছিল ছেলেরই আমি করবো দেশে তপস্যা, আর মহান মানুষ হয় অপমান বিদ্যাসাগর রামেশ্বর ওই প্রফেসরের সামনে ভুলে যাও, এই দেশে শিক্ষার কোনো মূল্য নেই, এই দেশের মানুষ বিদ্যাসাগরের মূর্তি ভেঙে রাজনীতি করছে, আর আমি তোর মতো মানুষের কালি বাগিয়ে অপমান করছে, স্বপ্ন ছিল ছেলেরই আমি করবো দেশে প্রফেসর, মন মানুষ হয় অপমান বিদ্যাসাগর রামেশ্বর, বিদ্যুৎ লেখে গানে কত সুখ জাগে প্রাণে, বিদ্যুৎ লেখে গানে কত সুখ জাগে প্রাণে, বাবা মায়ের কোলে জুড়ে আসে যে সব সন্তান না জানো এক বড় শয়তান, সন্তান না জানো এক বড় শয়তান, সন্তান না জানো এক বড় শয়তান, দেখো বাবা বাস তোর মুখ থেকে আমার বাবা নাম শুনতে চায় না, বাবা তোর মতো ছেলের মুখ থেকে বাবা নাম শোনাই আমার পাপ, আমি তোর মুখ দর্শন করতে চাই না, এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে দূর হয়ে যা, আমি তোর মুখ দর্শন করতে চাই না, চাই না, চাই না, ছি দাদা ছি তোকে না আমি দেবতার আসনে বসিয়েছিলাম, কিন্তু আজকের দিনের পর তোকে আমার দাদার মধ্যে ঘৃণা করে, মা শুনতে পাচ্ছ কোন আমাকে কি বলছে, আর তোর বোন কেন এই দৃশ্য দেখার পর কোন বাবা মা তার সন্তানের প্রতি বিশ্বাস করবে না, মল্লিকা এখন বুঝতে পারছো যে আমরা কাকে জন্ম দিয়েছি, কিরে তোকে জন্ম দিয়ে ভুল করছি, চুপ কর আজকাল বল, আমি ছোট থেকে বড় করে ভুল করছি, চুপ কর আজকাল বল, তোকে উচ্চ শিক্ষা শিক্ষিত করে আজকাল এই দিনটা দেখতে চাইছি, আমি তোকে চাই, হ্যাঁ আমি তোকে চাই, আমাকে শিক্ষিত করতে গিয়ে নিজের বাবাকে নিঃস্বত আমি তোকে চাই, হ্যাঁ আমি তোকে চাই, আমাকে খাইয়ে নিজের বাবাকে অনার দিন কাটতে আমি তোকে চাই, সেই শিক্ষা আমি চাইনি মা, সেই শিক্ষা আমি বড় হতে চাইনি, কারণ এ দেশে শিক্ষার কোনো দাম নেই, শিক্ষার যোগ্যতা টাকারও যদি মাপা হয়, যার বাবার টাকা থাকবে সে করবে চাকরি, আর যার বাবার টাকা থাকবে না সে করবে এদেশের হকারি, এটা হচ্ছে শিক্ষিত সমাজের শিক্ষিত নীতি, ও সেই জন্য তুই মদ গিয়ে পাড়া পাড়া আড্ডা মারি, হ্যাঁ বাবা মদ খার কথা বলছো, আর নেশাটাকে মানুষ নিজের মনে করে, মদ খেলে কখনো কখনো লিভার খারাপ হয়, কিন্তু আপনি ক্যান্সার কোনদিন খারাপ হয় না, ক্যান্সার কোনদিন খারাপ হয় না, তোর যদি এতই চরিত্র ঠিক থাকতো টাকার লোভে নিজের মায়ের শীতের শীতের পুচা দিস সেটা পাপ নয়, দেবতার তুল্য বাবার গায়ে আঘাত করছিস সেটা পাপ নয়, হ্যাঁ আমার পাপটা চলছে, আর এই পাপটা করছে আমার লগ্ন বয়সটা বোনের জন্য, আমি জানি মা তোমরা বোনটা কোনোদিন পেয়ে দিতে পারবে না, কারণ আমাকে শিক্ষিত করতে যাস তোমরা নিশ্চয় গেছো, ভেবেছিলাম এই টাকাটা নিয়ে বোনটা কেমন নতুন করে দিয়ে দেবো, ওর মুখে আবার আমি নতুন করে হাসি আমি দেখতে চেয়েছিলাম, তাই নিজের হাতে জঘন্য আমি অপরাধ করেছি, তোমার শীতে শীতে মুছে দিয়েছি, ভগবান তুমি তোমাকে আমি আঘাত করেছি, এছাড়া যে আমার কাছে কোনো রাস্তা ছিল না মা, কোনো রাস্তা ছিল না, আমি তোমার বোনটাকে ভীষণ ভালোবাসি, আমি তোমার বোনটাকে ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি, খোকা এই খোকা তুই তোর বোনকে এত ভালোবাসিস, আর আমি আমার এই হাত দিয়ে আমি তোকে মারলাম খোকা, তুই এত বড় মনে মানছিস খোকা, আমি আগে জানতাম না খোকা তুই যে এত বড় মনে মানছিস, আমি আগে জানতাম না, দাদা তুই আমাকে এত ভালোবাসিস, আজ আমার সুখের জন্য, আজ আমার মুখে হাসি ফোটানোর জন্য তুই এত বড় পাপ কাজ করেছিস কেন দাদা, আমি এরকম সুখ চাই না দাদা, আমি এরকম সুখ চাই না, সব কিছু সইতে পারি, সইতে পারি না তোর কান্না, ভুল বুঝে খোকা করেছি যে ভুল, যে ভুলি হবি ওরে আয়না, সব কিছু সইতে পারি, সইতে পারি না তোর কান্না, ভুল বুঝে খোকা
এই ভাই যে মাতালের চেয়ে চোখ না করেছে, সত্যি একটা সুন্দর ব্যাপার। বর্তমান মাতালরা যা করে, রাস্তা শুয়ে আছে, এখানে শুয়ে আছে, ওখানে শুয়ে আছে, কিন্তু মাতাল তার বোনের জন্য কি করতে পারে, সে বাবার অত্যাচার করেছে ঠিক আছে। বর্তমান শিক্ষিত সমাজ ব্যবস্থায় আজকে বাবার অত্যাচার করছে, কিন্তু মাতালের চরিত্র অভিনয় দেখে আমি গাজীর জল গ্রামের নরেন্দ্র পাট্টারি এই ভাইয়ের, আপনার নাম বিদ্যুৎ কুমার, বিদ্যুৎ কুমারকে 80,000 টাকা পুরস্কার করলাম। নমস্কার, অনেক রাত হয়ে গেছে, আমার নাম বিদ্যুৎ কুমার হালদার, বাড়ি সিদ্ধিবাড়িয়া লক্ষ্মীকান্তপুর, একটু ধৈর্য ধরে বসুন, পরে ছক আছে। নমস্কার, এইরকমই আরও নতুন নতুন গাজন দেখতে ইউটিউবে সার্চ করুন গাজন ডিজে বাপি বলে। থ্যাংক ইউ বন্ধুরা।